কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লকের অন্তর্গত বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত এলাকার এসসি পাড়া এলাকায় 25 পরিবারের বসবাস। জনসংখ্যা প্রায় 130 জন। পাড়ার স্কুলপুরুষ ছাত্রছাত্রীর সংখ্যা 25 জন। দীর্ঘদিন ধরেই এই এলাকা স্থানীয় ছড়ার উপর একটা ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করা এক প্রকার দায় হয়ে পড়েছে এলাকাবাসী। ব্রিজটি মেরামত করে দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার পঞ্চায়েত আধিকারিককে জানানো হয়। ব্রিজের জন্য অর্থরাশিও মঞ্জুর করা হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখন পর্যন্ত ব্রিজটি সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এরই প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে বিলাসছড়া পঞ্চায়েত অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এদিন এক গ্রামবাসী জানান, এই ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গত এক বছর তাদের চলাচল করতে হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা এই ব্রিজ পেরিয়ে স্কুলে যাতায়াত করছে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীদের ভীষণ বেগ পোহাতে হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ ব্রিজ সারাই হচ্ছে হবে করে তাল বাহানা করে চলছে। এরই প্রতিবাদে তারা আজ ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে জানান তিনি। সমস্যাটা কি আপনাদের? কতদিন যাবত ভাঙ্গা? এটা প্রায় এক বছর উপরে। এটা যদি ঠিক না হয়, আমরা কেমনে চলাফেরা করবো? আমরা বাচ্চা কাচ্চা কেমনে স্কুলে পাঠাবো? একটা বাচ্চারা কি আমরা এমন ভাবে সেটা দিতে পারবো ব্রিজের তলে? সেদিন আমার নাতিন কইরা গেছে ব্রিজের নিচে। পঞ্চায়েত অফিসে ক্ষুব্ধ গ্রামবাসীদের তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা শুনে ছুটে আসেন দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস, ভাইস চেয়ারপার্সন তাপস পাল, দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও সমীর দাস সহ কমলপুর থানার পুলিশ। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে বৈঠকও করেন। তারা দীর্ঘ আলোচনার পর দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও সমীর দাস জানান, ব্রিজের টাকা স্যাংশন হয়ে গেছে, শুক্রবার থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। ব্রিজ নির্মাণ সাপেক্ষে গ্রামবাসীদের চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি। ব্রিজ নিয়ে ওদের কমপ্লেন ছিল, যদিও এটা অনেক আগে স্যাংশন হয়ে গেছে। তো আমরা আজকে এসে দেখেছি, তো ওয়েদারের কারণে কাজ স্টার্ট করা যায়নি। তো আমরা আগামীকালকের মধ্যে মোটামুটি কাজ স্টার্ট করে দিয়ে শুরু করে দেব। প্রাথমিক চলাচলের ব্যবস্থা কি করা হয়েছে? ব্লক আধিকারিকের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা বেলা 1:30 নাগাদ পঞ্চায়েত অফিস তালামুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।